হে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন বারবারই করেন, যে অনেকে হয়তো নতুন করে কবিতার ভিডিও রেকর্ড করতে চান, আবার অনেকের কাছে আমার ভয়েস কোয়ালিটি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে, আমার ইনবক্সে একটা প্রশ্ন প্রায় প্রতিদিনই পাই, যে আমি হচ্ছে আমার ভিডিওতে কোন মাইক্রোফোন ব্যবহার করি, কিংবা ভয়েস কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করার জন্য কোন মাইক্রোফোন ব্যবহার করা যায়। তাছাড়া মাইক্রোফোন সম্পর্কিত আরও বিভিন্ন রকম প্রশ্ন। যেহেতু এই প্রশ্নগুলো আমি এখন পাচ্ছি, আমি জানি যে ভবিষ্যতেও আমি এই প্রশ্নগুলো পাবো, তাই ভাবলাম যে সবাইকে আলাদা আলাদা উত্তর দেওয়ার চেয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে রাখি, তাহলে হয়তো অনেকেরই উপকারে আসবে। তো সেই ভাবনা থেকে আমি আজকে আমি যে মাইক্রোফোনটি ব্যবহার করি তার একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো এই মাইক্রোফোনটিতে শুধুমাত্র আপনি আবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, জিনিসটা এমন না। অন্যান্য যারা ইউটিউবার আছেন, যারা ভিডিও তৈরি করেন, তারা কিন্তু ম্যাক্সিমামই এই মাইক্রোফোনটাই ব্যবহার করেন। সো এটা আপনি যে কোনো ভিডিও তৈরির ক্ষেত্রে কিংবা কনফারেন্সে ব্যবহার করতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি চারটা জিনিস বলবো। এক নাম্বার হচ্ছে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি, দুই নাম্বার হচ্ছে এই মাইক্রোফোনটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, তিন নাম্বার মাইক্রোফোনটার প্রাইস বলে দিব, এবং চার নাম্বার হচ্ছে মাইক্রোফোনটা আসল এবং নকল চেনার উপায়টাও বলে দেব। যেহেতু বললামই যে মাইক্রোফোনটা ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করেন যারা ভিডিও তৈরির সাথে জড়িত, সো এই মাইক্রোফোনটার অনেক বেশি নকল বাজারে আছে, তাই আসল নকল চেনার উপায়টাও আমি আমার ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। দ্যাট মিন্স যে এই মাইক্রোফোন সম্পর্কিত সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কবিতার ভিডিও পাওয়ার জন্য। সুতরাং দেরি না করে শুরু করা যাক। তো আমি বেসিক্যালি আমার ভিডিওতে বয়া বাই M1 মাইক্রোফোনটি ব্যবহার করি, বয়া বাই M1। এই মাইক্রোফোনটি আপনি চাইলেই আপনার কম্পিউটার, ক্যামেরা, স্মার্টফোন বা যে কোনো অডিও রেকর্ডারের সাথে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার সব ভিডিও আমার স্মার্টফোনেই রেকর্ড করি, তাই আমার হচ্ছে মাইক্রোফোনটাও স্মার্টফোনের সাথেই ব্যবহার করি। তো এই মাইক্রোফোনটি সহ এবং মাইক্রোফোনটি ছাড়া ভয়েস কোয়ালিটি কেমন হয় বুঝতে চাইলে আমার ভিডিওর পরের অংশ দেখলেই বুঝবেন, কারণ এখন হচ্ছে আমি মাইক্রোফোনটি সহ কথা বলছি এবং একটু পরে আপনাদের সুবিধার্থে আমি মাইক্রোফোন ছাড়াই আনবক্সিং করব। সো তখনই আপনারা হচ্ছে ভয়েসের যে কোয়ালিটির পার্থক্য তা বুঝতে পারবেন। তো এই হচ্ছে মাইক্রোফোনটির বাক্স, এমন একটা বাক্সে আপনারা মাইক্রোফোনটি পেয়ে যাবেন নীল রঙের। তো এটা এখন আমি আনবক্সিং করব। এই জিনিসটা আমি নিয়েছি চাঁদপুরের কালীবাড়ি মোড়ে চাঁদপুর টাওয়ারের দোতলা থেকে, দোতলা একদম সামনের দিকে একটা দোকান, সম্ভবত দোকানটার নাম হচ্ছে বিসমিল্লা টেলিকম। ওদের থেকে আমি আগেও আমার আগের মাইক্রোফোনটা এনেছি, রিং লাইটও এনেছি। তো এই বাক্সটা থেকে আমরা কিছু ইনস্ট্রাকশনের কাগজপাতি পাচ্ছি, বা খুব একটা দরকার নেই, এগুলো ইনস্ট্রাকশন লেখা আছে, তো সাইডে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে এমন একটা সিলিকন জেল দেওয়া আছে, যেটা হচ্ছে মাইক্রোফোনটাকে বিভিন্ন পোকামাকড় বা ইয়ে থেকে রক্ষা করে। আর এটার মধ্যে একটা ব্যাটারি ছিল, সেটার কথা আমি পরে বলছি, আগে মাইক্রোফোনটা খুলি। এই থলিটা আমার অনেক সুন্দর লাগে, এটা এভাবে খুললেই আমাদের মূল মাইক্রোফোনটা চলে আসছে। তো এই হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোনটা তার কিন্তু অনেক বড়, আমরা চাইলে যদি অনেক দূর থেকে শুট করতে যাই সেক্ষেত্রেও আমরা পারবো। তো এইটা হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোনের সাথে যে ক্লিপটা হচ্ছে আলাদা ছিল, আমি হয়তো ইনসার্ট করার সময় ভেঙে ফেলতে পারি, তাই এই জন্য আমি দোকান থেকেই এটা হচ্ছে যে দোকান থেকে নিয়েছি ওই দোকান থেকে এটা হচ্ছে ইনসার্ট করিয়ে এনেছি। সো এটা ইনসার্ট করার সময় সাবধান যে এই ক্লিপটা মাইক্রোফোনটা কিন্তু এটা, কারণ এটা হচ্ছে একটা জায়গায় ইনসার্ট করা যায়। সো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে করবেন, যেখানে সুবিধা হয় ওইখানে হচ্ছে ইনসার্ট করবেন। তো এইখানে হচ্ছে খুললে আমরা ব্যাটারির অংশটা পাই, যেভাবে খুললে ব্যাটারির অংশটা পাওয়া যায়, আমি ব্যাটারিটাও ইনসার্ট করিয়ে এনেছি, যেহেতু আমি আসলে এই জিনিসগুলো সম্পর্কে রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই আমি দোকান থেকে লাগিয়ে এনেছি যে এইটার মধ্যে ছোট ব্যাটারি ছিল। আর এই তারটা দেখতেই পাচ্ছেন, তারটা অনেক লম্বা, আমি খুললে দেখতে পাবেন, আমি কিছুটা খুলছি, পুরোটা খুলছি না। সো আপনারা যদি চান যে অনেক দূর থেকে শ্যুট করতে, অনেক দূরে ফোন রেখে, সেক্ষেত্রেও করতে পারবেন, যে তারটা অনেক লম্বা। এবং এইটার এদিকে আরও একটা জিনিস আছে, মজার একটা জিনিস, এটা ছোট, এটা নাম হচ্ছে পপ ফিল্টার, এটা এইভাবে এখানে রাখতে হবে। তো এই জিনিসটা দেওয়া হয় কারণ হচ্ছে আমরা কথা বলার সময় যে একটা সাউন্ড আসে, বাতাসের একটা সাউন্ড আসে আমাদের মুখ থেকে পপ এর মতো, ওটা হচ্ছে এটার মাধ্যমে ওই সাউন্ডটা চলে যায়। তো আমরা এটা এই জায়গায় ইনসার্ট করে কথা বলতে পারি, মাইক্রোফোনটা এখানে রাখবো।
কাটটা অনেক লম্বা। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে স্মার্টফোন। এই যে, তো যদি আপনি যখন ক্যামেরা ইউজ করবেন তখন হচ্ছে ক্যামেরা ক্যামেরা মোডে দিবেন, যখন হচ্ছে স্মার্টফোনে ব্যবহার করবেন তখন স্মার্টফোন মোডে দিবেন। এইভাবে এখানে একটা দেখতে পাচ্ছেন, এইভাবেই করতে পারবেন ইজিলি। সো এই ছিল হচ্ছে আমাদের মাইক্রোফোনটার যে কাঠামো। আশা করি আপনাদের মাইক্রোফোনটা ভালো লেগেছে, এবং এবার হচ্ছে আমি মাইক্রোফোনটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই ছিল বয়া M1, যে মাইক্রোফোনটা আমি ব্যবহার করি, এবং আমি মনে করি কম বাজেটের মধ্যে একটা ভালো মাইক্রোফোন হতে পারে এটি। আমার এর আগে কিনা মাইক্রোফোনও ছিল বয়া M1, এবং আপনারা জানেন যে মাঝখান দিয়ে আমি অনেকদিন চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার আগের যে মাইক্রোফোন ছিল কোনো কারণে তার ছিঁড়ে যায় মাইক্রোফোনের। সো আমার হচ্ছে আরেকটা মাইক্রোফোন কিনা লেগেছে। তো আমি আবারও হচ্ছে বয়া M1ই কিনেছি, কারণ হচ্ছে আমি যেহেতু আগে এটা থেকে ভালো সার্ভিস পেয়েছি, সো আমি আবার দ্বিতীয়বার এই মাইক্রোফোনটাই কিনেছি। তাই আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো যে কম বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা বেস্ট হবে। এই মাইক্রোফোনটা আপনারা হচ্ছে মার্কেটে 1100 থেকে 1400 মধ্যে পেয়ে যাবেন, মার্কেট ভেদে। একটু বার্গেন করে নিলে হয়তো কমিয়ে নিতে পারবেন, তবে 1100 থেকে 1400 মধ্যে পড়বে এটি। এবং আমি বলবো যে এটা অনলাইন থেকে না কেনাই ভালো, যেহেতু এটি অনেক জনপ্রিয় একটি মাইক্রোফোন, তাই এর অনেক কপি ভার্সন আছে বাজারে। তাই যদি আপনি মার্কেট থেকে কিনেন তাহলে চেক করে কিনতে পারেন, এবং কিভাবে চেক করতে হবে সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এই যে কেনার সময় দেখবেন যে এখানে হচ্ছে এই প্যাকেটের ওপরে একটা স্টিকারের মতো আছে, তো আপনি কেনার সময় যদি এটা তুলে ফেলেন তাহলে এটার নিচেই একটা কোড আছে এখানে। তো দুঃখিত, তো এই কোডটা যদি আপনারা হচ্ছে বয়া M1-এর ওদের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে, গুগল থেকে ওইখানে গিয়ে হচ্ছে এই কোডটা বসিয়ে এটা ভেরিফাই করে নিতে পারেন। এই কোডটা বসানোর পর যদি এটা রিয়েল হয়, মানে এটা যদি রিয়েল বয়া M1-এর মাইক্রোফোন হয় তাহলে ওইখানে লেখা আসবে তা, আর যদি ফেক হয় তাহলে তাও লেখা আসবে যে এটা ফেক প্রোডাক্ট। তাছাড়া এখানে হচ্ছে আপনারা যারা চাইলে হচ্ছে এই এখানে কোড দেওয়া আছে এখানে স্ক্যান করতে পারবেন, স্ক্যান করে দেখলেও আপনারা হয়তো বয়া M1-এর সাথে ম্যাচ করে নিতে পারেন। এই দুইটা পদ্ধতিতে আপনার হচ্ছে আসল এবং নকল বয়া M1 চিনতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল। আসলে রিকোয়েস্টেড ভিডিও বলতে অনেকেই বারবার জানতে চেয়েছেন যে আমি কি মাইক্রোফোন ব্যবহার করি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি বানিয়েই ফেললাম। এই ভিডিওটি বানাতে অবশ্যই আমার কষ্ট হয়েছে, কারণ গতানুগতিক এমন ভিডিও তো আমি বানাইনি, তবে আমি চেষ্টা করেছি ভালো একটা রিভিউ আনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হলে নতুন নতুন কবিতার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন।